অধ্যাপক ডাক্তার বিজয় বি কে দাস হিসাবে পরিচিত। 1971 সন দেশে তো স্বাধীনতা সংগ্রাম শুরু। আমরা গ্রামে থাকলে আমাদের বাড়িটা একদম ওসপাড়া গায়ে ছিল, যেখানে এখন কারেন্ট যাচ্ছে, তখন কারেন্ট তো দূরের কথা। আমাদের বর্ষাকালে নৌকায় ছিল আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। তো দেশ স্বাধীনতা সংগ্রাম সময়ে তখন পূর্ণ বর্ষা আমাদের এলাকায়, এমনকি কিছুটা বন্যা আক্রান্ত। আমরা বিভিন্ন দিকে স্বাধীনতা সংগ্রামের ডামাডোলের কথা শুনি। জুন কি তুলে তারিখটা মনে নেই, একদিন হঠাৎ করে রাত্রি দিনের বেলা বন্দুকের আওয়াজ শুনলাম। তখন লোক মুখে ভরসায় একমাত্র রেডিও থেকে কিছু মুক্তিযুদ্ধের সম্পর্কে শুনি। বাড়িতে আছে, পাশে বাড়ি আমার দুই তিন বাড়ি মিলে একটা রেডিও। তো হঠাৎ বন্দুকের আওয়াজ বিভিন্ন দিকে, তখন আওয়াজ শুনে বোঝা গেল যে আমাদের গ্রাম ঘেরাও করে ফেলছে। আমাদের আসছে গ্রামে, আমরা কে কোথায় যাব তখন দিশা করতে পারতেছি না। আমার দাদা অসুস্থ ছিলেন, উনি অন্ধ ছিলেন। ওনাকে আমরা একটা তালের নৌকাতে বাসাইয়া ধাক্কাতে রেখে দিয়েছি, আর আমরাও পানিতে নিয়ে আশ্রয় নিলাম। তারপর কিছুক্ষণ পরে বিকাল হইল, সন্ধ্যার দিকে মোটামুটি সব আওয়াজ বন্ধ গেল। আমরা আস্তে আস্তে আশ্রয় চলে আসলাম নিজ আশ্রয়ে। এরপর সন্ধ্যার পরের দিন শুনে আমাদের পাশে আমিরেই এক ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক, উনি সবসময় মন্দিরে থাকতেন। তার কিছুদিন আগে শুনলাম যে এলাকায় শান্তি কমিটি হয়েছে, ওনাকেও ডাকে নিয়েছেন শান্তি কমিটিতে। আমাদের রামগঞ্জ প্রপারের শান্তি কমিটির চেয়ারম্যান ডেকে নিয়েছেন। তো বলে যে আপনারা সবাই শান্তিতে থাকবেন, আমরা কারো হিন্দু মুসলমান কারো কোনো ক্ষতি করবো না। যখন পাঞ্জাবে আসলেন আমাদের গ্রামের মধ্যে ঢুকে, আমরা যেহেতু অসপাড়া গায়ে ভিতরে ছিলাম, ঢুকে কোনো সাহায্য ছিল না, সেই জন্য ঢুকে নাই। কিন্তু ওনাদের মন্দিরে, যে মন্দিরে থাকতেন ওখানে রাস্তা ছিল, রাস্তায় ঢুকছেন, রাস্তার পাশে মন্দির। তো উনি যখন পাঞ্জাবে আসছে শুনছেন, উনি আর পালন নাই, কোনো কিছু করেন নাই। অন্যরা বলছে যে আপনি পালাই যান, কিন্তু উনি না পালাই বললো যে না, আমাকে তো শান্তি কমিটিতে ডাকছে, বললো যে আমাদের কোনো ক্ষতি করবে না। আমি আসি, যে উনি সামনে আসলো ওনার মাথায় গুলি করে ওনাকে স্পট ডেড। বাবু নাম সম্ভবত গিরি বাবু নামে, এই একদিনের ঘটনা। তারপর আমাদের গ্রামে আরেকদিন বিকাল বেলায় আমি আমার বাবা সহ, আমাদের একটা তালে নৌকা ছিল, তালে নৌকা করে দূরে আমাদের এক গ্রাম পরে এক বাজার আছে, আমরা বাজারে যাই। বাজারে যাই আর তখন বুধ বারটা মনে আছে, শনিবার সমিতির বাজার বলি আমরা। সমিতির বাজারের অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস না আমি বললাম না। ওই বাজারে বাবা কিছু ঘরোয়া পান বিক্রি করবেন, আরো বাজার কিছু টুকটাক সদাই করবেন, এগুলো নিয়ে বাজারে। তারপর শুনে সব শ্বাস রোগ পাঞ্জাবে আসতেছে। পাশে বাজার পাশে একটা বড় একটা পুল ছিল ইটের, এবার নিচে দিয়ে আমার বড় বড় নৌকা চলাফেরা করতো। তো ইটের পাশে দেখি মুক্তিযোদ্ধারা বিভিন্ন মেশিন গান নিয়ে, বড় বড় গান নিয়ে, তখন নাম তো অত বুঝি নেই, জানতাম না। তখন গান নিয়ে বসে আছে সবাই বাজার ভেঙে গেছে সব যে যা মতো করে। এই কয়েকটা ঘটনা। আর আমাদের বাড়িতে একটা বিশেষ ঘটনা আছে। তো রাত্রিবেলা একবার ডাকায় ঢুকছে ও ঘরে, ডাকায় ঢুকে আমার বাবাকে কয়েকটা স্টেপ করছে, এবং ওটা সম্ভবত কোনো রাজাকার গ্রুপের কেউ, যে আমরা এলাকায় এলাকায় আসি কিনা, ততক্ষণ আমরা এলাকায় চলে যাই। আমাদের বাড়িতে ছিলাম, আমাদের এলাকায় স্বাধীন হয়েছে, তখন মুক্তিযোদ্ধারা ছিল আমাদের এলাকায়। 17 তারিখ কি 18 তারিখ, 16 না আমাদের 18 কি 19 তারিখ, 18 তারিখ রাত্রে আমাদের এলাকা থেকে তখন
তখন রাজাকারা ক্যাম্প করে বসা ছিল, আর তাদেরকে রাত্রে তখন এলাকাটা স্বাধীন হলো। খারাপ লাগে যখন যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আজকে দেখে বাংলাদেশের পতাকা নিয়েও তারা চলছে, চলছিল, এখনো বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বেশ একটা অংশ মাথা ছেড়ে দিয়ে বসে আছে, খুব একটা ভালো পজিশন নিয়ে বসছে, দেশ বিরোধী কথা বলবে, পাকিস্তানের পক্ষে কথা বলবে, দুঃখই এক জায়গায়। নতুন প্রজন্মের জন্য আমরা উপদেশ একটাই, আমরা আসলে আমরা কি, আমরা বাঙালি জাতি, আমরা কোত্থেকে আসছি, আমাদের সংস্কৃতি, আমাদের পূর্বর ইতিহাস, আমাদের মুক্তি সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমরা কেন এই জিনিসগুলা সঠিকভাবে উপলব্ধি করা, আমাদের সংস্কৃতিকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের, আমরা সংগ্রাম বলি, আমাদের রাজনৈতিক আন্দোলন বলি, সবকিছু আমাদের পথটা পরিষ্কার থাকবে।